ডাই নিয়ে বাড়িতে আয়া, আমার ভাইটা রেখে পালাচ্ছে। কি উল্টা পাল্টা কথা কইতেছো ভাইজান? আমি যা কইতাছি ঠিক কইতাছি। ওই রাক্ষস আমার পায়ে রেখেছে। বৈরম খার সাথে সে গেঞ্জামা ছিল, ও সাইতে ছিল যেন আমার বাইরে বৈরম খা মাইরা বালা মাইরা ভাইয়ের তো অসুবিধা, ও খলিলে বিয়ে করে থেকে যাই বোকা। আব্বা চেয়ারম্যান, আব্বা চেয়ারম্যান লই আছে, আর ওই যে তার দেশটিয় বেবি এইটারের সামনে রাইখা পিস্তল দেখা যাত্রা চালায় যাইতেছে, খুব ভালো ওইটা, খুব ভালো লাগতেছে। হ্যাঁ মধু, আপনার মুখটার গম চুরি করে মুখ সামলায় কত কাজ, জিভ বা পেলাম তাই না ছিঁড়া ফেলাম ও সামনে এলে, কি এর গম চুরি করছি আমি? এই বাবা চুপ থাক না, মা আমার কই দাও তো কথা কইলাম, বেশি বাড়াইস না, বেশি কথা বাড়াইস না, তোর পোস্টমর্টেম ইতিহাস কইলাম আমি সব জানি, তুই কই যাস কি করস না করস, আর ইয়া তুই যদি তোর খায়েস আয় না রসুলপুরে, এখন ঘর তুইলা ওইখানে রাখ, ভাড়া দিয়া দে, ইনকাম হইব বেটা। এই মুখ সামলে কথা বলেন একদম, আয় তুই একদম উল্টা পাল্টা কথা বলবেন না, একদম চুপ একদম চুপ। জিভ লাটাই না ছিঁড়া ফেলাম, চিনস তুই মুসলিম সরকার। সাহস কত বড়, আমারে দমকে দিয়ে কথা কয়, বুঝে ফেলাইছি ওর এর বাড়তে দাম যাইব না। মনে হয় আর বাইসে নাই, কি হয়তো মাইরা ফেলাইছে। আমারও তো মনে হইতেছে, এর আগেও তো মাইরা ফেলাইতে চেয়েছিল, গুড্ডি বেগে বাসাইছে, এইবারও তো তুলে লুয়ে গেছে। আমার মনে হয় না পরে আর বাসায় রাখছে, তয় লাশটা পাইলে হয়। লাশ পাওয়া কঠিন, ওই মাইরা ফেলাইছে গ্যাঠা কে জানে, লাশটা তো নদী দিয়ে ফেলাই দিছে। আচ্ছা হুন, যেটা কইতাছি এটা হুন, তোর বাবির তার কিছুতেই কন্ট্রোল করতে পারতাছি না, তাহলে যাত্রা দেখার জন্য না করতেছি, তারপর সে যাত্রা দেখবই। দেখা পাইব ওই থেকে আর পাইবো, তোর কাছ থেকে টাকা মেরে টাকা জমাইছে না, ওই টাকাতে যাত্রা দেখে। চিন্তা করো না, যাত্রা দুই দিন বন্ধ থাকবো, কেউ দেখতে পারবো না। দুই দিন পর তো আবার দেখবো। আরে টেটি মরে গেলে যাত্রা তো হেনি শেষ। আরে নাই যাত্রা বন্ধ হইব না, এবার উগান্ডা যাত্রা আনছে তো যাত্রা চলতেই থাকবো। ঠিক কয় না কয়, উগান্ডার টাকা পাবো কোথেকে? টাকা তো মনে করে দিছে আব্বাস চেয়ারম্যান, ভিতরে খবর সব তো আমি লইছি, উগান্ডার একটু পুঁজি বানাই দিছে আর কি। আচ্ছা যেটা কইতেছিলাম তোরে, তোর ভাবিরে নিয়ে তো পারতাছি না, ও তো আমার কোনো কথাই শুনে না, সারাক্ষণ বইনটারে নিয়ে কুবুদ্ধি করে, বইনটারে ছাগল নিয়ে পাঠাইতে কইতাছি তাও ঘুরে না। আচ্ছা আমি কি তোর ভাবে তালাক দিমু? কি কইতেছ, তালাক দিবে? তালাক দিলে তো মানুষ খারাপ করবে, কটা দিন সবর করো, হাতের টাকা ফুরাইলে এমনি সাইজ হয়ে যাবে। হ্যাঁ কোনোদিনও সাইজ হইব না। হইব, হেডেলে তুমি কোনো চিন্তা করো না, আমি যাই একটু রোহিঙ্গবাই থেকে ঘুরে আসি। যাবি? যা। শতানের শতান, আরে তুই তালাক দিবা কেমন, ইয়ার বাদে আরেকটা বিয়ে করবা? হ্যাঁ ও মা গো, ডরাইছি তোমারে আমি তালাক দিমু। তোমার বোন যদি ছাগল নাইয়ে না যায়, তুমি যদি না পাঠাও, তাইলে তোমার আমি তালাক দিমু দিমু দিমু। কি কইলা? হ্যাঁ আরে আমার হাত ধরছো, আচ্ছা আচ্ছা বলতেছি, যত সব আরে আমার হাত ধরে ছাড়ো, দইচি হাত সাইতাম ন, সারলে লাই হাত ধরি ন, আজ জারাইতে তুমি আমার লগে থাকবা, তোমার মাথা গরম হই গেছে। তোমার মাথা গরম হইছে, তুমি পাগল হয়ে গেছো? আমি থাকুম তোমার লগে না, আমি মইরা গেলেও তোমার লগে থাকুম না, কোনোদিনও থাকুম না, ছাড়ো আতো। সেই তুমি আমার লগে থাকবা? আরে আল্লাহর সাক্ষী রাখি, আকাশ মাতার সাক্ষী রাখি, কলমা পড়ি তুমি আমারে বউ করে ঘরে আনছো, আমার সাথে থাকবা না মানে? আমার বঞ্চিত করতে তো কিসের জন্য, তুমি বঞ্চিত হইতে তো লগে লগে আমিও বঞ্চিত হইতেছি, পশু পাখি জন্তু জানোয়ার সবাই স্বামী স্ত্রী এক লগে থাকে, তুমি কেন আমার লগে থাকবা না? তুমিও আমার লগে থাকবা, কি মনে করছো?
তুমি আমারে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবা আর আমি কি গান করব শেষে দেখলাম তুমি চলে গেলে জিনা তুমি অন্য বউ লয় সুখে সংসার করবা আমি সেই বউরে শোকেসে সাজে এক মনে করছ আমি তোমারে ছাড়তাম না কোনদিন ছাড়তাম না আমি সতী নারী এক স্বামী লয় জীবন কাটাই দেব আমি সাদা শাড়ি পরি না আমি লাল শাড়ি পরি এই বাড়িতে ঢুকছি সাদা শাড়ি পরি এই বাড়ির তুন বাইরে মো কিন্তু তোমারে আমি ছাড়তাম না তুমি আমারে নানাভাবে বঞ্চিত করছ সবকিছু সহ্য করি আমি এই বাড়িতে রই গেছি আমি কিন্তু তোমারে ছাড়তাম না বুঝছ স্যার বানানা আমি তোমার লগে সংসার করু না সংসার করবা না মানে আমার অনুমতি ছাড়া আরেকে বিয়ে করবে আমার শাড়ি দিবা নারী নির্যাতন আইনে কিন্তু ফাঁসি যাইবা নারী নির্যাতন আইনে ফাঁসলে ফাঁসু তারপর তোমার লগে আমি সংসার করু না কি মনে করছিস তুই বিয়ে করি নোয়া বউ লই তুই টিং টিং এ ঘুরি বেড়াবি কেন তোর সারু মোডাইলা বাঁশিক গা লইছি অন্তুন আগা সুক্কা করি সময়তে কাজে দিব সাতান আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম খলিল কেমন আছো জি চাচা ভালো আছি আপনি ভালো আছেন তো চাচা আসি রে বাবা শোনো একটা দরকারে তোমারে ফোন করছি কি চাচা বলো তো তুমি কি মতিনের খবর জানো জি না চাচা আমি তো মতিনের ব্যাপারে কিছু জানি না মানে আমি নিজেও আপনারে মানে এই ব্যাপারে ফোন দিতে চাইছিলাম বিকালে পুলিশ এসে মতিন সম্পর্কে খোঁজ খবর নিয়ে গেছে আমি অবশ্য তখন বাড়িতে আসলাম না মা খালি করলো যে পুলিশ বাড়িতে এসে নাকি মতিনের খোঁজ করছে মানে কেন খোঁজ করছে সেটা বলতে পারে নাই মানে বলে নাই আর কি তুমি তো মনে হয় জানো টিডি কিডন্যাপ হয়েছে জানি চাচা আমি শুনে খুব খারাপ লাগছে টিডির বউর সাথে গিয়ে আমি দেখাও করছি এখন শোনো টিডি কিডন্যাপ হওয়ার সময় মতিন ওর লগে ছিল ওর সামনে থেকে দুর্বৃত্তরা টিডিকে কিডন্যাপ করছে ও ঠেকাইতে গেছিল দুর্বৃত্তরা ওর মাথা ফাটাই দিছে কোন কি আমি তো কিছুই জানি না ওদের তো আমার ফোন করেও কিছু বলে না কেমনে জানাইব ব্যাক কলটা তো মোবাইল বন্ধ করে রাখছে পুলিশ ওর কাছ থেকে ঘটনা জানতে চাইতেছে আর ব্যাক কলটা খালি পলাই বেড়াইতেছে কার বুদ্ধিতে যে সে পলাইতেছে কেটা জানে শোনো তুমিও সন্ধান পাইলে আমারে জানাইও পুলিশের লোকে দেখা করতে কইও নাইলে কিন্তু সত্যটা জানা যাইব না পুলিশ এই ঘটনায় হাটখোলার ওই চাতাল ব্যবসায়ী বৈরাম খারে অ্যারেস্ট করছে আর এদিকে বৈরাম খার বুঝেছে যে কাল যাইতে টেডির লোকে ওর দেখাই হয় দেখা হয়েছে কি হয় নাই সেটা একমাত্র মতিনই কইতে পারবো কিন্তু মতিনদের খুব দরকার জি বুঝতে পারছি চাচা তোমার লগে মতিনের দেখা হইলে বলবা সে যেন থানায় গিয়া দারোগা সাহেবের লগে দেখা করে ঠিক আছে মানে মতিন যদি কখনো আমার সাথে যোগাযোগ করে তা যা আমি আপনার কথা কবনি আচ্ছা আচ্ছা কার সাথে কথা কইলা দারোগা সাহেবের সাথে না রসুলপুরের খুলির সাথে কথা কইলাম ওই যে মতিনের খালা তো ভাই ওরে কইলাম মতিনের সন্ধান পাইলে আমারে জানাইতে ঠিটির এখনো খোঁজ পাওয়া যায় নাই না অপহরণকারীরা কোনো মুক্তিপণ চায় না এমনকি কোনো ফোনও দেয় না এইটাই চিন্তার বিষয় অপহরণকারীরা মুক্তিপণ চাইলে বোঝা যাইতো যে তারা টাকার জন্য অপহরণ করছে এখন মনে হইতেছে ওরে খুন করার জন্যই অপহরণ করা হয়েছে হায় হায় কি কইতেছ হ আমারও তাই মনে হইতেছে এর আগেও টেডিরে খুন করার চেষ্টা করা হয়েছিল তখন গুড্ডি বাঁচাইছে এটা থেকে মনে হইতেছে অপহরণকারী বা আসল উদ্দেশ্য হইল টেডিরে খুন করা টাকা লেগে অপহরণ করলে এতক্ষণে গুড্ডির কাছে ফোন যাইতো তার মানে টেডিরে আর ফিরে পাওয়ার কোনো আশা নাই মনে হয় না জায়গায় এই সব কথা কিন্তু
গুড্ডিরে কোয়ো না, ওই নীতি ভাঙিয়া পড়ছে। সবসময় ওরে আশা দিয়ে রাখতে হইব। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি যাত্রার কি করবা? টেরিয়ে যদি সত্যি সত্যি কোনোদিন না পাওয়া যায়? না, যাত্রা তো চালাই যাইতে হইব, যাত্রা বন্ধ করা যাইব না। উগান্ডার পুঁজি বাড়ানোর লেগেই তো আমি যাত্রা নিয়ে আইছি। এখন যদি যাত্রার দলে বিদায় করে দেই, তাহলে উগান্ডার পুঁজি পারবো কেমনে? হ্যাঁ, এক মাস যাত্রা চললে উগান্ডার কিছু পুঁজি তৈরি হব, তখন সেই সেটা দিয়ে কিছু করতে পারবো। যেন আমার বাইরে বৈরম খা মাইরা মারাক, মাইরা ফেলার তো অসুবিধা, ও খলিলে বিয়ে করে থেকে যাইব কা? এক জনমে তোমার আমার হইব না রে মিল, আমার বুকের ভেতর আগুন জ্বলে তুষেরই মতো, আরেক জনম চাইব আমি তোমার লাগিয়া, ভালোবাসা সব শিখাইয়া না চাইলা ফিরিয়া তুমি। কি ব্যাপার দেবা, এত রাতে কল দিচ্ছিস, কোনো সমস্যা হলো তো? হ্যাঁ দিবা, সরি খুলি ভাই, অনেক রাত করে আপনার ফোন করলাম। না না ঠিক আছে, বলেন। আপনার লোকে খারাপ ব্যবহার করে আমি স্বস্তি পাইতেছি। আরে চি চি চি, এটা নিয়ে ভাবতেছেন কেন? আমি আপনার উপর কোনো রাগ করি নাই, আমি বুঝতে পারছি আপনি একটা যন্ত্রণা থেকে আমার উপর রাগ দেখেছেন। আপনি আসায় আমার ভাসুর আমার সব কথা কইছে। বাদ দেন না, আসলে আমারই ভুল ছিল, আপনার সাথে ফোনে কথা বলে আমার যাওয়া দরকার ছিল, কারণ এর আগের বারও আমার যাওয়া নিয়ে আপনার সংসারে সমস্যা হয়েছিল, তারপরে কেন যেখানে আমার পাশে দেখা করতে জটিল করে ফেলে। আপনি এইসব নিয়ে একবারে ভাববেন না, দেখবেন যে টেরি ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। আমার মন বলতেছে এইবার আর ওরে কাছে পাওয়া মনে হয় না বাঁচায় রাখল। হতাশ হেন না, আশা রাখ। আশা রাখার মতন অবস্থা নাই খলিল ভাই, পুলিশ আমার এই সন্দেহ করতেছে। শুনেন, এটা একটা কমন ঘটনা, স্বামীর কিছু হলে প্রথম স্ত্রী সন্দেহ করে, আবার যদি স্ত্রীর কিছু হয় তাহলে স্বামীরই প্রথম সন্দেহ করে।
জানি না এর কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিনা পুলিশের কাছে। আবার অনেক সময় পুলিশের সন্দেহ ঠিক হয়। যাই হোক, আপনাদের আগেই বলছি, কখনো যদি নিজের আশ্রয়হীন মনে করেন তাহলে মনে রাখবেন এই ভাইটা আপনার কাছে আছে। দেখেন, শেষ পর্যন্ত আমারই জেলে ভাত খাইতে হয় নাকি? আরে ধুরো, এই ধরনের আবল তোমার কথা একদম ভাববেন না, আপনার কিচ্ছু হবে না। রাখি, আপনি আমার উপর রাগ করেন না ভাই। আরে না 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 না, আপনার কইলাম না, আপনার উপর রাগ আমি করি নাই। এই মুহূর্তে আপনি আমার শেষ ভরসা খুলি ভাই। আপনি যে আমার আপনার ভরসা মনে করতেছেন সেই জন্য আপনাকে থ্যাংক ইউ। কোনো দ্বিধা করবেন না, সমস্যা দেখলেই আমার কাছে চলে আসবেন। আচ্ছা রাখি। আচ্ছা সোজা ঘুম দেন, কোনো চিন্তা করেন না, ঠিক আছে? জি ঠিক আছে। আপনার ভাতির কান্দন কোনোদিনও থামবো না, সারা জীবন কান্দন লাগবো, আপনারও কান্দন লাগবো। আপনারা মরা মানুষের নিয়ে মিথ্যা কথা কইছেন। এত বড় কথা কয়ে তুই আমার সামনে দিয়ে চলে যাবি? সুপার দাঁড় তোর ভেঙে ফেলাম। ও আপনি মারবেন আর আমি কিছু করবো না। ওই কি করবি কি করবি কি করবি, তোর মতো অনেক মায়ের আমি থাবড়াইছি। হ থাবড়াইবেনই তো, আপনি ডাকাতের পোলার বউ না? কি কি কইলি তুই? আমি ডাকাতের পোলার বউ? তো কি, গ্রামের সবাই তো জানে ডাকাতের পোলারে বিয়া কইরা আপনি নিজেও ডাকাত হইয়া গেছেন। ওই কি, আমি ডাকাত হয়ে গেছি না? আমি ডাকাত হয়ে গেছি? ওই আমি কিন্তু আর সহ্য করতে পারতাছি না, সত্যি সত্যি কিন্তু আমি তোর সুপারটা ভেঙ্গে ফেলামু। থাপরে সোবার ভেঙ্গে ফেলাবেন, হ্যাঁ, আর আমি বসে বসে দেখুম। কি কইলি কি কইলি তুই? তো কি, আপনি কি মনে করছেন আপনার আমি ভয় পাই? জীবনেও না। আমি পুলিশের কাছে আপনার কথা কমু কমু, আপনি আমার ভাইরে কিডন্যাপ করাইছেন। নিন্দা করার সময় না মানুষ একবারও ভাবে না, কিন্তু প্রশংসা করার সময় বহুবার ভাবে। কি উল্টোপাল্টা কথা বলতেছেন, মনটা শক্ত করেন, উল্টোপাল্টা কথা মাথায় নেন না। দেখেন টেডি ফিরে আসবে, পুলিশ টেডিকে খুঁজে বের করে আনবে, আর বস তো ওর জন্য খুব চেষ্টা করতেছে। এখন আপনি চলেন আমার সাথে, আপনার বাড়িতে রেখে আসি। না না না, আমি এই রাস্তা থেকে যাবো না, এই রাস্তা দিয়ে আমার বাইরে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি আমি খুঁজে বাইরে করবো, এই রাস্তায় কোনো জায়গা আছে? পাগলের করা যাবে না, আপনার আমার সাথে আসেন না, বই নিয়ে যাবে আমার সাথে।